দেশের বিভিন্ন জায়গায় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন আদায় সহ নয় দফা দাবিতে দ্বিতীয় দফায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 96 ঘন্টা কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতির প্রথম দিনে সকাল 8টায় খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে করে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। কাজ করছি, পয়সা পাচ্ছি না। আমরা মিলে সন্ধি পেটের দায় কষ্ট করে ডিউটি করি, আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন করি দেয় না, 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। আমাদের পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। দেখছেন সময় সঙ্গে।